আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওতে আমি চর্মরোগের দুটি ঔষধ নিয়ে আলোচনা করব। ঔষধ দুটি দেশি, জার্মানি ওষুধগুলো খুব ভ্যালুয়েবল, অল্প ওষুধের অনেক দাম। স্কিনের জন্য যে ওষুধগুলো 500-600 টাকা পড়ে যায়, তাদের জন্য কম প্রাইসে, যারা বেশি প্রাইসের খরচ করতে একটু কষ্ট, তাদের জন্য কম প্রাইসে দুটি ওষুধ বলবো। এখানে দেখেন স্কিন কমপ্লেক্স এবং মেজের নাম। চর্মরোগের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয়, গ্রাফার্টিস, আর্সেনিকাল, সালফার, মার্কসল, এই ওষুধগুলোর পার মেডিসিনের সাথে এটি সাপোর্ট দেয়। আমরা এই দুটার ভিতরে ড্রপ আছে, 30 ml ড্রপ, যে ড্রপের কথা বলি, 11-30 ml-এর ড্রপ আছে, 30 ml ঔষধ। এখন এই ঔষধগুলো কখন আমরা দেব? স্কিন ডিজিজের ক্ষেত্রে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। দেখেন, একজিমার ফলে যদি চুলকানি হয়, লাল হয়ে যায় এবং ফোসকা পড়ার যে সমস্যা, সেই সমস্যার চিকিৎসায় এটি ব্যবহার করা যায়। অ্যালার্জি প্রতিক্রিয়া, রস যদি হয় এবং গুটি গুটি যদি থাকে, পুরো চামড়া চুলকানি এবং পুঁজ যদি এর মধ্যে থাকে, প্রদাহিত চর্ম ফোসকা এবং সংক্রমণ থেকে পুঁজ বের হয়। এক কথায় আমরা চুলকানির ফলে যদি রস নির্গত হয়, কি দিয়ে থাকি? সেখানে গ্রাফাইটিস দিয়ে থাকি, অবশ্যই এখানে থাকার কথা। শরীরে অধিকাংশ জায়গায় মুখমণ্ডল, হাতের পিছনে এবং কোণে সম্মুখ দিকে এই স্কিন ডিজিজগুলোর আক্রমণ প্রথম শুরু করে। এখানে এই সমস্যাগুলোর উপর কোন কোন ওষুধ কাজ করে দেখেন। আর্সেনিক্যাল কাজ করে, মেজোরিনাম কাজ করে, রাস্টক্স কাজ করে, সালফার কাজ করে, জিঙ্কামমেট কাজ করে, অ্যান্টিমক্রুট কাজ করে, গ্রাফাইটিস কাজ করে। এই ওষুধগুলোর মাত্রা এখানে দেওয়া আছে, আর্সেনিক অ্যাল 6x, মেজোরিনাম 6x, রাস্টক্স 6x, সালফার 6x, জিঙ্কামমেট 10x, অ্যান্টিমক্রুট 10x, গ্রাফাইটিস 10x, 1, 2, 3, 4, 5, 6, 7, 60টি ঔষধ কম্বিনেশান করে এই স্কিন ডিজিজের উপরে এই কমন ড্রপটি তৈরি করা হয়েছে। এই ড্রপটি খাবেন কিভাবে? ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, 10-15 ফোঁটা বলি আমি, 10-15 ফোঁটা প্রাপ্তবয়স্ক যারা, তারা 10-15 ফোঁটা যে কোনো প্রকার চুলকানি, একজিমা, চর্মরোগ, ব্রণ, ফুসকুড়ির জন্য খেতে পারেন। 10-15 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন, 3 বেলা খাবারের আধা ঘন্টা পরে খাবেন, খাবারের আগে পাওয়ার একটি মেডিসিন খাবেন। যদি এই ফর্মুলাটা আপনারা 15 দিন বা 1 মাস করতে পারেন, স্কিন ডিজিজ অধিকাংশ মিলিয়ে যাবে। খুবই চমৎকার, দেশি ওষুধ হলে খুব ভালো কাজ করে, ঘরোয়াভাবে আপনারা এগুলো কাজে লাগাইতে পারেন। বন্ধুরা, যারা আমার ভিডিও প্রথম দেখতেছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা মনে করেন ভিডিওগুলো ইনফরমেটিভ, ছড়িয়ে দেবেন বন্ধুদের মাঝে, যাতে অন্য কেউ এখান থেকে উপকৃত হতে পারে। আজকে এ পর্যন্তই, আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তীতে আবার আমরা সেই বিষয়ের উপর নতুন কোনো কন্টেন্ট তৈরি করে আপনাদের জন্য আপলোড করব। আপনাদের মন্তব্যগুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখে থাকি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।